সিএসসি আইডি নিয়ে গভর্নমেন্টে বিভিন্ন রকম কাজ করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে নতুন পদ্ধতি দিয়ে আপনি সিএসসি আইডির জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং এই সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করার পর কেবলমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আইডি পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সিএসসির সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অথবা কীভাবে আপনার আইডিটা অ্যাপ্রুভ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু এই অফিসিয়ালভাবে চলে আসবেন এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর এরপর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এরপর দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে যে গেট স্টার্টের বলে এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার এখানে আপনি যে সিএসসি আইডির জন্য অ্যাপ্লিকেশন করবেন বা রেজিস্ট্রেশন করবেন এই জন্য কী কী ডকুমেন্টস লাগবে পুরো লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার কাছে ভ্যালিড আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে এবং কিন্তু আপনার ভোটার কার্ড লাগবে এবং প্যান কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে অ্যাপ্লিক্যান্ট ফটো লাগবে এবার যদি আপনার ইন্ডিয়ান পাসপোর্ট অথবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট থাকে সেটা আপনাকে সাবমিট করতে হবে এবার কিন্তু হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস লাগবে এরপর কিন্তু টেক্স সার্টিফিকেট এবং ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট বর্তমানে কিন্তু লাগবে এবার আপনার কাছে যদি টেক্স সার্টিফিকেট অথবা ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট যদি না থাকে এর জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে সেটা দেখে আপনি খুব সহজে টেক্স সার্টিফিকেট এবং ব্যাঙ্ক বিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিছু করতে পারবেন ঠিক আছে এবার এটা কিছু ডকুমেন্টস কী কী লাগবে এরা দেখে নেওয়ার পর এরপর আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টার্মার্স কন্ডিশন এখানে টার্মার্স কন্ডিশন আপনি ঠিক চলে মারবেন ঠিক চলে মেরিয়ে দেওয়ার পর স্টার্টেড অপশান কিন্তু ক্লিক করবেন গেস্ট স্টার্টেড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ছটি স্টেপ টোটাল দেওয়া রয়েছে এই ছটি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন এখানে সিএসসি অ্যাপ্লিকেন্ট টাইপ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অ্যাপ্লিকেশান টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন কোরিয়ার পর টেক সার্টিফিকেট নম্বর এবং ব্যাঙ্ক বিসি সার্টিফিকেটে নাম্বার বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ঠিক আছে এবার যদি আপনার কাছে কোনো কারণে ব্যাঙ্ক হয়ে সার্টিফিকেট বর্তমানে না থাকে তাও কিন্তু আপনি কেবলমাত্র টেক সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই জন্য নাম্বারটা বসিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নাম ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসলো তারপরে কিন্তু জেন্ডারটা সিলেক্ট করবেন এরপর মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট বাটনে কিন্তু ক্লিক করবেন ভ্যালিডেট বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার যে অ্যাডিশনাল পার্সোনাল আপনাকে বসাতে হবে সেই জন্য আপনি কী করবেন এখানে আধার নাম্বার এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন আধাররা বসিয়ে ভ্যারিডের অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার নাম্বারটা ভ্যারিডেড হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে কিন্তু ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনি ম্যারিট না আর্মিটা সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপর এখানে ক্যাটাগরি আপনি এসসি সি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডিসিবিলিটি আপনি যদি কোনো প্রকারের ডিসিবিলিটি থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন যদি আপনার কোনো কারণে কোনো রকম ডিসিবিলিটি না থেকে থাকে তারা কিন্তু নো ফিজিক্যালি ইনফেয়ার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে যারা কিন্তু কোনোরকম ডিসিবিলিটি নয় এটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন স্টেট ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বিলিটি এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর অ্যাডিশনাল পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে সেই জন্য পারমানেন্ট অ্যাড্রেস এখানে সঠিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার দোকানের নামটা বসিয়ে দেবেন আপনার দোকানের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে ওনারশিপ এখানে কিন্তু আপনার ওনারশিপটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সঠিকভাবে এখানে আপনার দোকানের নাম এবং ওনারশিপটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর লোকেশান আপনার দোকানটা কোথায় আছে তো আপনার যদি গ্রামে থাকে তো রুরাল সেট করবেন যদি শহরে থাকে তাহলে উর্বান এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর আপনার দোকানটা যেখানে আছে তার স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি সাব ডিস্ট্রিক্ট ভিলেজ পঞ্চায়েত সমস্ত ডিলেস কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে যেখানে আপনার দোকানটা রয়েছে সবটা রয়েছে ঠিক আছে তো সমস্ত ড্রেলেস একে একে আপনি ধীরে সুস্থ সঠিকভাবে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে কিন্তু আপনার দোকানের পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ক্যাপচাটা বসাবেন বসিয়ে টামার স্ক্রিন ঠিক সময় মেরে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেপে কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেশান ডিটেলস আপনাকে বসাতে হবে যেমন কিন্তু আপনার যে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার ইমেল ওটিপি আসবে সেই ওটিপিটা বসে আপনি সাবমিট করে দেবেন তারপর কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার বসাবেন প্যান কার্ড নাম্বার বসিয়ে ভ্যালিডের অপশান কিন্তু ক্লিক করবেন ভ্যালিডের অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে প্যান কার্ডটা ভ্যালিডেড হয়ে যাবে তারপর ট্রানজেকশন ঠিক সময় মেরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস বসাতে হবে যেমন কিন্তু ব্যাঙ্কের আইএফসি কোড আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যে নমিনি নেম এবং ডেট অফ বার্থটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাকে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে তারপর আপনার প্যান কার্ড আপলোড করতে হবে তারপরে ফটো আপলোড করতে হবে তারপরে ব্যাংকের ডিটেলস আপনাকে এখানে আপলোড করতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে এরপর যদি আপনার যদি ব্যাঙ্ক বেশি সার্টিফিকেট রয়েছে তো সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে এরপর কিন্তু আপনার ভোটার কার্ড আপলোড করতে হবে তারপরে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনি কতদূর পড়াশোনা করেছেন সেই ডকুমেন্টস আপলোড করতে হবে তো একে আপনি সমস্ত ডিটেলস এখান থেকে আপনি আপলোড কিন্তু করে নেবেন ঠিক আছে সমস্ত ডকুমেন্টসগুলি একে একে আপলোড করে দেবেন করে দেওয়ার পর পিভিউ অপশান কিন্তু ক্লিক করবেন রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে টামার স্ক্রিন হিসেবে এখানে ঠিকচনা মারবেন ঠিকচনা মেরে দেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং এটা একটা রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো এটা আপনি খাতে লিখে রাখবেন অথবা এটা প্রিন্ট আউট কিন্তু আপনি অবশ্যই কিন্তু করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর এই রেফারেন্স আইডি নম্বর দিয়ে এরপর আপনি কী করবেন এরপর কিন্তু আপনাকে যে সিএসসি অ্যাপ ডাউনলোড করতে হবে ঠিক আছে এরপর কিন্তু সিএসসি যে গভর্নমেন্ট অ্যাপটি আপনি কি ডাউনলোড করতে হবে এই অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপরে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যামাটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এমনটি ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাবেন সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তো পসির বাটনে ক্লিক করবেন এখানে স্টেপগুলি লেখা রয়েছে যে আপনার কী করতে হবে তো সেই জন্য কিন্তু এখানে স্টেপগুলি দেখে নেবেন আপনার কী করতে হবে তো সেটা দেখে আপনি পসির বাটনে কিন্তু ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সিকিউর কোড এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবার অ্যাপ্লিকেশন নাম্বার আর সিকিউর কোডটা এটা কিন্তু ইমেলে আপনাকে পাঠিয়ে দিতে হবে সেটা দেখে আপনি বসিয়ে দেওয়ার পর তার মোবাইল নাম্বার বসিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে একটি ভিডিও এখানে ক্যাপচার করতে হবে তো কী ভিডিওতে কী থাকবে তো একটি কাগজে কিন্তু আপনারা প্যান কার্ড লিখবেন তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু লিখে দেবেন একটি সাদা কাগজে ঠিক আছে তারপর কিন্তু আপনার দোকানে একটি ব্যানার কিন্তু থাকতে হবে সেটাও কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাতে হবে তো একটি ভিডিওতে কী কী দেখাবেন তো প্রথমে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং কিন্তু আপনার দোকানে যে ব্যানার রয়েছে সেটা দেখাবেন এবং আপনার নাম এবং ডেট অফ বার্থ সেই ভিডিওতে আপনাকে বলতে হবে ঠিক আছে প্রথম আপনি প্যান কার্ড নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার দেখালেন তারপরে আপনার দোকানের ব্যানার দেখালেন তারপরে আপনার নিজেকে বলতে হবে আপনার নাম এবং ডেট অফ বার্থটা বলে আপনি সেই ভিডিওটা এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু পসিট করে দেবেন পসিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এর মধ্যে কেবলমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আইডিটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আইডি পাসওয়ার্ড সে যে আইডি পাসওয়ার্ড আপনাকে ইমেল কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার আপনি এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এখানে চেক অ্যাপ্লিকেশন স্টেটাস অপশানে ক্লিক করে এখানে রেফারেন্স নাম্বার এবং ইমেল আইডি এখানে বসিয়ে এখানে খুব সহজে চেক করতে পারবেন ঠিক আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে এখন বর্তমানে কিন্তু আইডি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবার আইডি পাসওয়ার্ড পাওয়ার পর সেটা আপনি সিএসসিতে লগ ইন করে আপনি সিএসসির সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এবং প্রত্যেক মাসে ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন তো